বন্ধুরা টগর গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে হলে কিন্তু অবশ্যই আপনাকে আমাদের প্রথম ভিডিওটি অবশ্যই দেখে নিতে হবে কারণ প্রথম ভিডিওতে আমরা দেখিয়েছিলাম কী করে টগর গাছে রিপোর্টিং করতে হয় আর রিপোর্টিংটি যদি আমরা না করি তাহলে অবশ্যই আমাদের গাছগুলি কিন্তু প্রচুর পরিমাণে ফুল পাওয়া সম্ভব নয় আর টগর গাছে ফুল পেতে হলে আপনাকে অনেকগুলি সিস্টেম মেনটেন করতে হবে সেটা হচ্ছে বড় টপ ব্যবহার করতে হবে টবে প্রচুর জায়গা রাখতে হবে তার সঙ্গে সঙ্গে প্রতি বছরে রিপোর্ট করতে হবে আর তার সঙ্গে সঙ্গে গাছে বিভিন্ন পোকার মাকড় থেকে উপদ্রব থেকে আপনাকে বাঁচাতে হবে তো আমি সমস্ত বিষয়গুলি আপনাদের একটি একটি করে দেখাবো শহর প্রথমে চলে আসি এখন যেহেতু তীব্র বর্ষা চলছে এবং আমি যেখানে থাকি সেখানে আজকে এগারো দিন পর আজকে প্রথম সূর্যের মুখ দেখা গেল এই বেশ কয়েকদিন মেঘলা আবহাওয়া দিনে চার ঘন্টা পাঁচ ঘন্টা করে কন্টিনিউ বৃষ্টি চলছে রাত দিন দিয়ে এবং কোনো কোনো দিন এমনও গেছে যে দিন বৃষ্টি চলছে এই সমস্ত বিষয়গুলো আমাদের চোখে পড়েছে তো এই সমস্ত বিষয়গুলি থেকে বেরিয়ে এসে গাছকে একটা পরিচর্যা করা বিশাল ব্যাপার তো সেখানে দাঁড়িয়েও গাছ কনিস্ট্যান্ট এবং কন্টিনিউ ফুল দিয়ে যাচ্ছে আর চলুন জেনে নিই এই সমস্ত সময়গুলিতে আমরা কীভাবে গাছে খাবার দিবো সর্বপ্রথমে বলি গাছের খাবার গাছের এই সময় একেবারেই যে কদিন বৃষ্টি ছিল একেবারেই খাবার ব্যবহার করবেন না যখন বৃষ্টি কমে আসবে তখন দেখবেন গাছের গোড়ায় একটু মাটিগুলি শুকিয়ে এসছে এবং গাছে জল দেওয়ার প্রয়োজন রয়েছে বা প্রথম একটা অবস্থায় দেখবেন কখন গাছে খাবার দেবেন একটা দিন দেখবেন গাছের গোড়া পুরো শুকিয়ে দুপুরের দিকে দেখবেন গাছ ঝিমিয়ে গেছে এবং সেই সময় গাছে আবার জল দিয়ে দেবেন জল দিয়ে সেদিন বিকেলবেলা আপনারা গাছে খাবার ব্যবহার করুন এখানে খাবার ব্যবহারের মধ্যে আপনারা অবশ্যই দু মুঠো গোবর সার ব্যবহার করুন তার সঙ্গে হাফ মুঠো আপনারা বা এক চামচই বলি এক চামচ আপনারা শিঙ্কুচি ব্যবহার করুন এক চামচ হাড়গুঁড়ো ব্যবহার করুন এই সমস্ত খাবারটি মিক্স করে এবং এই সমস্ত খাবারের মধ্যে আপনারা হাফ চামচের মতো আপনারা ডিএপি বা এনপিকে কুড়ি 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 ব্যবহার করতে পারেন বা উনিশ 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 ব্যবহার করতে ব্যবহার করে গাছটিতে এবার দিয়ে সুন্দর করে মাটি খুঁড়ে গাছটি দিয়ে দিন এবং গাছটি দেওয়ার পর কিন্তু কখনোই গাছে আর জল ব্যবহার করবেন না এবং এটি করার পরে আপনারা আবার এক মাস পর এই খাবারটি দেবেন এই খাবারটি কিন্তু দীর্ঘদিন চলবে যেহেতু এখন বর্ষাকাল তাই মাঝে মাঝে বৃষ্টি হলে কিন্তু এই গাছে খাবারও চলে আসবে আর এই খাবারটি দেওয়ার একটাই কারণ সেটা হচ্ছে রাসায়নিক খাবারের মধ্যে ছোটো ছোটোর নিউট্রিয়েন্টগুলি হচ্ছে যেগুলি গাছকে মজবুত করতে অনেকটা সাহায্য করে রোগ প্রতিরোধক শক্তি জন্মাতে সাহায্য করবে যার জন্য আপনারা এই সমস্ত খাবারগুলি দিলাম আর নাইট্রোজেন বা অন্যান্য যে খাবারগুলি দিলাম সেই খাবারগুলি একটি ধীরে স্থির খাবার হাড় শিঙ্কুচি তারা ধীরে ধীরে একটি গাছে খাবার সাপ্লাই দেবে আর সার রয়েছে সেটাও ধীরে ধীরে গাছে খাবার সাপ্লাই দেবে আর যাতে খাবারে ঘাটতি না হয় বা অতিরিক্ত বৃষ্টি হলে গাছের গোড়ায় অনেক সময় দেখা যায় ধুয়ে ধুয়ে জল বেরিয়ে যাওয়ার ফলে গাছে অনেক খাবার বেরিয়ে যায় তার জন্য আপনাকে এটা কন্টিনিউ চালিয়ে যেতে হবে এই খাবারটি এবার আসছে গাছে রোগ রোগ পোকামা করে বলতে এই সময় গাছে অবশ্যই বৃষ্টি কমে গেলে গাছে অ্যান্টিফাঙ্গাল স্প্রে করতে হবে আপনাকে তার কারণ অ্যান্টিফাঙ্গাল স্প্রে না করলে গাছে বিভিন্ন রকম ফাঙ্গাল ইনফেকশন হবে এবং যার ফলে গাছ কিন্তু নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা দেখা যায় তাই আপনাকে অ্যাডভান্সি এই যদিও গাছে রোগ দেখা যায় না তারপরেও কিন্তু আপনাকে অ্যান্টিফাঙ্গাল স্প্রেটা করতেই রাখতে হবে আর তার সঙ্গে সঙ্গে আপনাকে পেস্টিসাইডও স্প্রে করতে হবে অবশ্যই যে নিয়ম মাপিক আপনারা করি কিন্তু টানা বৃষ্টি হয়ে গেলে পেস্টিসাইডটা বন্ধ থাকে পেস্টিসাইড স্প্রে করে খুব একটা লাভ হয় না পরেক্ষণে বৃষ্টিতে ধুয়ে যায় তার জন্য আপনাকে যখন দিন ভালো হবে তখনই আপনাকে পেস্টিসাইডটা স্প্রে করে দিতে হবে তবে অ্যান্টিফাঙ্গাল স্প্রে করা অন্তত তিন থেকে চার দিন পর আপনার পেস্টিসাইডটাই স্প্রে করবেন পেস্টিসাইড এই কারণেই স্প্রে করবেন এই সময় দেখবেন প্রচণ্ড বৃষ্টির ফল গাছ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে গাছে কোনো রকম কেমিক্যাল থাকে না যার ফলে কিন্তু গাছে বিভিন্ন রকম পোকার আক্রমণ করে যেমন এই মানে টগর গাছের সবচেয়ে বড়ো রোগ হচ্ছে কুড়ি ঝরে যাওয়া রোগ এই কুড়ি ঝরে যাওয়া রোগ বা কুড়ি কেটে দেওয়া রোগ কুড়ি ফেটে যাওয়া রোগ অনেক রকম রোগ দেখা যায় সবচেয়ে ইম্পর্টেন্ট এই বর্ষায় দেখা যায় ঝরে যাওয়ার থেকে কুড়ি ফেটে যাওয়া রোগটা দেখা যায় কারণ এই সময় গাছে এক ধরনের পোকার বসবাস হয় যেটা আপনারা সারা গাছ খুঁজলেও পাবেন না সেটা শুধুমাত্র রাতের বেলা এরা আসে এসে কুড়ির গোড়াতে কামড়ে সেই জায়গাগুলিকে ফাটিয়ে দেয় ফাটিয়ে দেওয়ার ফলে কী হয় সেই জায়গা কুড়িটা আস্তে 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 করে তার নষ্ট হয়ে যায় এবং সেখান থেকে সে ঝরে পড়ে যায় তো এটা হচ্ছে সবচেয়ে বড় আমরা অনেকে বলি এটা ফাঙ্গাল ইনফেকশন অনেকে বলি অনেক কিছু কিন্তু এগুলি কোনো রকম কোনো ইনফেকশন না এটা শুধুমাত্র একটা পোকার ইনফেকশন যেটা রাতের বেলা সে গাছের কুড়ি থেকে খাদ্য শোষণ করে দিনের বেলা চলে যায় তার জন্য এরকে আটকানোর জন্য অবশ্যই আপনাকে একদিন বিকেলবেলা এই পেস্টিসাইড আপনাকে স্প্রে করতে হবে আপনারা এখানে নিম অয়েল ব্যবহার করতে পারেন বা আপনারা যে কোনো পেস্টিসাইড এখানে ব্যবহার করতে পারেন এবং অবশ্যই পেস্টিসাইড ব্যবহার করলে দোকান থেকে যখন ক্রয় করবেন তার এক লিটার জলে কতটা পরিমাণ ব্যবহার করবেন সেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে শুনে নিতে হবে তারপরে কিন্তু সেই স্প্রেটা আপনাদের করতে হবে পুরো গাছটিতে স্প্রে করে স্নান করিয়ে দেবেন দিবেন পরের দিন সেই সমস্ত কুড়ি ঝড়ে যাওয়া উপদ্রব বা পোকার উপদ্রবটা অনেকটাই কমে যাবে এবং কুড়িঝড়ি যাওয়া রোগটি কমে যাবে যদি দেখেন অকারণেই গোড়া থেকে কুড়ি ঝরে যাচ্ছে এবং কুড়ি কোনো পোকায় কেটেছে এমন কোনো দাগ নেই তাহলে ভাববেন আপনার মাটিতে অতিরিক্ত পরিমাণে জল রয়ে যাচ্ছে বা ভেজা থাকছে সেক্ষেত্রে আপনারা অবশ্যই মাটিটিকে যাতে ড্রাই হয়ে যায় তার জন্য টবের মাটির নিচের দিকে ছিদ্রটিকে একটু ক্লিয়ার করে দেওয়ার জন্য কিছু একটা পুশ করে তার ভেতরে ক্লিয়ার করে দেবেন যার ফলে হবে মাটির যে জলটি রয়েছে সেটি বেরিয়ে যায় বা টপটিকে একটু উঁচু জায়গায় বসিয়ে রাখবেন মানে সমান লেভেলে ছাদের সঙ্গে সমান জায়গায় বসে না রেখে একটু তার নিচে দুটো ইট দিয়ে ফুটোটিকে ক্লিয়ার করে বসিয়ে রাখবেন এবং সেখানে ফুটোটিকে একটু ক্লিয়ার করে দেখবেন জলটি টপ টপ করে বেরিয়ে যখনই আপনার ড্রাই হয়ে আসবে জলের পরিমাণটা কমে আসবে তখন কিন্তু সেই সমস্যাটি মিটে যাবে এবং সেই সমস্যাটা যেহেতু জলের জন্য তাই জলকেই কমিয়ে দিতে হবে আপনাকে তারপরে আপনাকে অতিরিক্ত ফ্লাওয়ারিং পেতে হলে আরেকটি জিনিস করতে হবে যে সমস্ত ডালগুলোতে আপনার ফুল ফুটে শেষ হয়ে যাচ্ছে সেই সমস্ত ডালগুলোকে সঙ্গে সঙ্গে পিঞ্চিং করে দিতে হবে বা কেটে দিতে হবে কেটে দিলে তাহলে আবার নতুন ডাল বেরোবে সেখান থেকে কিন্তু আবার আপনারা নতুন করি পাবেন আর প্রচুর পরিমাণে ফুল পাবেন তো এই সমস্ত টিপসগুলিকে অবশ্যই আপনাকে মেনে চলতে হবে তবেই কিন্তু আপনার গাছগুলিতে প্রচুর পরিমাণে ফুল হবে এবং এই ফুল কিন্তু অক্টোবর নভেম্বর মাস পর্যন্তই হবে তো পরবর্তীতে আমি আবার এই বর্ষা নিয়ে অনেক সমস্যা রয়েছে এবং পরবর্তীতে গাছগুলিতে কী করে আপনারা পেস্টিসাইড বা বিভিন্ন ধরনের সার কী করে ব্যবহার করবেন এই বর্ষা মরশুমে সেই সমস্ত বিষয় নিয়ে একটা আমি ভিডিও করব এবং খুব তাড়াতাড়ি সেই ভিডিওটি দিয়ে দেবো কখন কোন সার কীভাবে ব্যবহার করবেন সেই সমস্ত বিষয়গুলো অবশ্যই জানা রয়েছে তবে আপনার গাছগুলিতে আর রকম ইনফেকশন হওয়ার ব্যাপার থাকে না তো ভিডিওটি আজকে এ পর্যন্তই অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার এবং কমেন্ট করুন আর এই সমস্ত ভিডিওগুলি আমরা রোজ নেওয়ার চেষ্টা করছি আর প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন